আচ্ছা, অনেক ধরনের সুযোগ খুঁজতেছে যে আমার নিজের প্রতিষ্ঠানের একটা পাবলিসিটি করতে, তাই না? সেটার জন্য আসলে এখন আমি আমার প্রতিষ্ঠানের নামটা টাইপ করি, মানে এতক্ষণ সুযোগ পাওয়া গেছে আর কি। ঠিক আছে, তো টাইপ করি আমি এখানে, এই যে টেক্সট টুল আছে এটা দিয়ে আমি টেক্সটটা নিলাম, এটা হচ্ছে যে কালারটা ইয়ে করে ফেলাইলাম, যে কোনো কালার আমি কিন্তু এই ফোরগ্রাউন্ড থেকে কালার নেব না, টেক্সট বা বলেন বা শেপ বলেন, যেখানে যে কোনো কিছু, বা পেন টুল দিয়ে আমি মানে ইয়ে করতে চাই, যে কোনো কিছু করতে চাই, তাহলে আমি কালার কালার নিতে চাই হচ্ছে যে এখান এই উপরের যে পোর্শন এখান থেকে, অথবা লেয়ারের মধ্যে কালারটা চলে আসবে। একটু পরে বলতেছি লেয়ারে কিভাবে কালার চলে আসবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি এখানে যে কোনো কালার নিয়ে নিলাম, সে হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার নিয়ে নিলাম। আসলে আমার ব্র্যান্ডিং কালারটা অনেকটা অরেঞ্জই, এরকম কালার কোডটা আমি আপাতত যাচ্ছি না, এখানে আসলে কালার কোড দেওয়া যায়, হেক্স কোড দেওয়া যায়, হ্যাঁ যে কোনো ইচ্ছা, বা এখানেও দেওয়া যায়। ওকে, তো আমি লিখলাম যে হচ্ছে গিয়ে আমার প্রতিষ্ঠানের নাম, আপনারা জানেন নাকি ক্যাটরিন? হ্যাঁ, ওকে, সো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার প্রতিষ্ঠানের নাম। তো এখানে আমরা টেক্সট লিখতে পারি এজ ইউজুয়াল, এবং হচ্ছে গিয়ে আমি ইচ্ছা করলে যে বোর্ড, যদি ফন্ট এটার যদি কোনো ফন্টে মানে ফন্ট থাকে, সবগুলি কিন্তু ফন্ট মানে বোল্ড ইটালিক নাই, সে আই থিঙ্ক যে না এটার আছে, না কোডার নাই, খুঁজে বাইর করেন কোডার নাই, আই থিঙ্ক যে এটা নাই, এটা ছাড়া না আছে আছে, ওকে, সো যেটা নাই আসলে, ঠিক আছে, না আমি জানি না কোনটা নাই। তো এরকম যদি কোনো ফন্টের না থাকে থাকে তাহলে এখানে একমাত্র শুধু ওই ফন্টটাই আসবে, বা দুইটা তিনটা থাকতে পারে। তো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারি এবং ফন্টের সাইজ বড় ছোট করে দিতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে, দেখেন কত বড় ক্যারেন্ট, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ নামটা মনে রাখেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এখানে এছাড়া আমরা কন্ট্রোল টি দিয়ে আমি শেপ ছোট বড় করতে পারি, শুধু এটা না, শুধু এটার ক্ষেত্রে না, আপনি ইমেজের ক্ষেত্রে কিন্তু আসলে ছোট বড় করতে পারেন, ঠিক আছে, এই জিনিসটাকে ছোট বড় করতে পারেন যে কোনো ইয়েতে। আচ্ছা এখন আমি যদি এই সে আবার আরেকবার সুযোগ নিচ্ছি যে হচ্ছে গেছে ক্যাডেন ওয়েভই লিখবো, অন্য কিছু লিখবো না, যাই লিখবো ক্যাডেন ওয়েভ লিখবো, অন্য কিছু লিখবো না। তো ঠিক আছে, ক্যাডেন ওয়েভ আমি আসলে উপর থেকে নিচ পর্যন্ত লিখতে চাই। হ্যাঁ আচ্ছা, আমার মনে হয় যে আমি হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ অ্যালাইন লেখার অ্যালাইনমেন্ট হচ্ছে গিয়ে আপ ডাউন করে দিছি। হ্যাঁ, এই যে প্রথমটা আসলে নিলাম, তাতে হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচ পর্যন্ত টাইপ করতে পারি, এটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল টাইপিং টুল। হ্যাঁ সরি সরি, ভার্টিক্যাল টাইপিং টুল, ভার্টিক্যাল টাইপিং টুল, আচ্ছা ভার্টিক্যাল টাইপ, ওকে, সো এটা করতে পারি। আচ্ছা এরপরে আবার আসি যে আমাদের ছবিটা, মানে আমার ছবিটা এখানে আসতেছি, হরাইজন্টাল মাস্কিং টুল এখানে আমি লিখলাম, সেই বুঝতে পারতেছেন কি লিখবো। হ্যাঁ ওকে, সো এখানে বড় করে দিলাম। এখন এটার কি উপকার হইলো, লেখাটা বোল্ড করে দিই বেটার হয়, কারণ বোল্ডে ভালো লাগে, ঠিক আছে, হ্যাঁ কি বলে না, বোল্ড বি বোল্ড বি ব্রেভ, ঠিক আছে। সো এখানে আমি দেখতে পাচ্ছেন যে লেখা সিলেকশন হয়ে, মানে লেখা সিলেকশনের মতো একটা জিনিস হয়েছে, এবং অ্যাকচুয়ালি সিলেকশন হয়েছে, ওই জায়গাটুকুকে সিলেক্ট করে আসলে লেখা হিসাবে, ব্যাকগ্রাউন্ড হিসাবে, লেখার ব্যাকগ্রাউন্ড হিসাবে, মানে লেখা হিসাবে সে এটাকে, সরি আমি জাস্ট খালি এই অংশটুকুকে নিয়ে যেতে চাচ্ছি ওই পাশে, দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে গিয়ে লেখা হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু যে সিনেমার যে অনেক সময় অনেক সিনেমাগুলিতে এরকম টাইপের আসলে লেখা ইউজ করে, ঠিক আছে, যে ছবির মধ্যে দিয়ে লেখা, ওকে, তো একই রকম ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আছে, ওকে। আচ্ছা এরপরে আসি যে হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম শেপ আছে, আমরা হচ্ছে গিয়ে ড্র্যাগ এন্ড ড্র করে শেপ আঁকতে পারি। হ্যাঁ শেপ লেয়ার আছে যেখানে আমরা আসলে ফিল কালার এবং স্ট্রোক কালার আছে, এবং স্ট্রোকের স্ট্রোক কালার হচ্ছে গিয়ে বর্ডার কালার, যেটা আমরা হচ্ছে গিয়ে স্ট্রোকের কালার সেট করে দিতে পারি। আর কিছু পুরানো ভার্সনে আমার CS3 টিউটোরিয়ালের এখানে কিন্তু স্ট্রোক জিনিসটা নাই, কিন্তু এখানে ইচ্ছা করলে আমরা স্ট্রোকটাই অ্যাপ্লাই করতে পারি। আর স্ট্রোকের টাইপ কিরকম, বিভিন্ন রকম টাইপের স্ট্রোক আছে, সেগুলো আমরা আসলে ডিফাইন করে দিতে পারি এই পাশ থেকে, ওকে। আচ্ছা এরপরে আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, আসলে মাপ দিতে পারি, এটা CC বার্টরের একটা চরম অ্যাডভান্টেজ, যে আমি হচ্ছে গিয়ে মাপ দিয়ে দিয়ে ড্র করতে পারি, মানে ওখানে মানে পুরানো ভার্সন গুলি তো করা যায়, বাট এটা কমপ্লিকেটেড, বাট এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেন দেন হচ্ছে গিয়ে মাপ দেওয়ার সুযোগ আসতেছে।
আমি এই টুলটার সঙ্গে দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে আরো 10টা মানে চাপ দিয়ে ভিতরে যদি যাই তাহলে আরো 2-3টা টুল পাচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গেল, যেটা হচ্ছে গিয়ে কোনার ইয়ে করা যায়, মানে কোনা আলা, কোনা কাটা আলা, কোনা টাইপের আর কি। এবং হচ্ছে গিয়ে যে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোনারের মাপ দিতে পারি। কোনা সে হচ্ছে এটা 50, এটা 20, এটা 20, এটা সে, এটা 20, এটা 10। ওকে, সো আমি আসলে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আঁকলাম যেটার আসলে মাপ চারপাশ দিয়ে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইলিপস টুল। ইলিপস টুল হচ্ছে গিয়ে বৃত্ত আঁকার জন্য একই রকম আমি ড্র্যাগন ড্র করতে পারি অথবা উইথ হাইট দিয়ে আমি ড্র করতে পারি। নেক্সট আসতেছি হচ্ছে গিয়ে পলিগন টুল। এখানে আমি একটু সেটিংস এ যাই, সেটিংস এ যাওয়া দরকার, কারণ হচ্ছে গিয়ে আমি চাইলাম স্টার স্টার টাইপের কিছু আঁকতে চাই, তাহলে স্টার আঁকতে পারি। সেকেন্ডটা হচ্ছে গিয়ে যদি আমি স্মুথ কর্নার, কর্নারটাকে স্মুথ করতে চাই, তাহলে স্মুথ কর্নার ইউজ করতে পারি। এবং কয়টা সাইড আলা স্টার হবে বা পলিগন হবে সেটা আমরা আসলে মেনশন করে দিতে পারি, যে হচ্ছে হচ্ছে গিয়ে 6টা বা বাহু আলা পলিগন হবে, ঠিক আছে, সেটা আমরা মেনশন করে দিতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে স্টারের ক্ষেত্রে আসতেছে, সেটা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট যত, ওই যে ওইটা ছিল 90% ইনডেন্ট আলা, ঠিক আছে, এবার 50% ইনডেন্ট আলা দেখেন যে দুইটা ইয়ের মধ্যে রেডিয়াস কমে আসছে। আমি এবার সে হচ্ছে 10% আলা করে দেখাই, দেখেন কি হয়, একেবারে এই দুইটা ক্লোজ, কিন্তু ক্লোজ ডিস্টেন্সের মধ্যে দিয়ে চলে আসছে। ওকে, দেখেন লেয়ারের মধ্যে সবগুলি কিন্তু নতুন করে নতুন নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। আমি রিভার্ট করে ব্যাক করি, হিস্ট্রি টুল আমাদের এখানে আছে, যদি না থাকে উইন্ডো থেকে হিস্ট্রি টুল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ফলে লাইন টুল, লাইন লাইন আঁকার জন্য জাস্ট ড্র্যাগ এন্ড ড্র লাইন, আমার মনে হয় এর বেশি এটা দরকার নাই, তেমন একটা লাগে কিছু কিছু সময়। কাস্টম শেপ, সে আমি কুত্তা বিলাই আঁকতে চাই এনিওয়ে, ঠিক আছে, সো এখানে কুত্তা আছে, ওকে, বিলাই আছে, ওকে, হ্যাঁ, তারপরে পক্ষী আঁকতে চান, পক্ষী আঁকেন এনিওয়ে। সো এখানে আসলে মানে কিছু কিছু শেপ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, অ্যারো, এগুলি আমাদের কি কাজে লাগবে, কখনো কখনো আমাদের এগুলি লাগে, স্পেশালি সে হচ্ছে গিয়ে অ্যারো চিহ্নটা বিভিন্ন জায়গায় কাজে লাগতেছে। আর হচ্ছে গিয়ে যে হোম আইকন, ওয়েবসাইটের ডিজাইন করতে যাচ্ছি, মেল ফিমেল আপনার হচ্ছে টয়লেটের আইকন, ঠিক আছে, এরকম টাইপের, হ্যাঁ, এরপরে আসতেছে যে বিজনেস কার্ডের কিছু কিছু আইকন যেগুলো আমরা ইউজ করি, যে ওয়েবসাইটের অ্যাড্রেস কোনটা এটা, ঠিক আছে। তো এই জিনিসগুলি ইউজ করার জন্য আমরা এখান থেকে এই জিনিসগুলি মানে এই শেপগুলি ইউজ করতে পারি। এগুলি খুব কমনলি ইউজড কিছু শেপ যেগুলি আমরা এখান থেকে পাওয়া যেতে পারে। এছাড়াও ফ্রি পিক বা হাবি জাবি অনেক ওয়েবসাইট আছে যেগুলি থেকে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, টুলবার শেষ, যাওয়ার আগে কয়েকটা টুল আসলে একটু আলোচনা করে নিলে ভালো হইতো। আচ্ছা, পরের টিউটোরিয়াল।